ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে ঐতিহাসিক শুনানি শুরু হয়েছে। শুনানিতে অংশ নিয়ে অবিলম্বে এই দখলদারিত্ব অবসানের দাবি জানায় ফিলিস্তিন। সোমবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ ওই আদালতে শুনানি শুরু হয়। আজ শুনানিতে অংশ নিচ্ছে বাংলাদেশ, সৌদি আরব ও সাউথ আফ্রিকা সহ 11টি দেশ। বাংলাদেশ সহ 52টি দেশ ও 3টি সংগঠন শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করবে। শুনানি চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় 107 জন নিহত এবং 145 জন আহত হয়েছে। এতে যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,092 জনে। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে ঐতিহাসিক শুনানি শুরু হয়েছে। শুনানিতে অংশ নিয়ে অবিলম্বে এই দখলদারিত্ব অবসানের দাবি জানায় ফিলিস্তিন। সোমবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ ওই আদালতে শুনানি শুরু হয়। আজ শুনানিতে অংশ নিচ্ছে বাংলাদেশ, সৌদি আরব ও সাউথ আফ্রিকা সহ 11টি দেশ। বাংলাদেশ সহ 52টি দেশ ও 3টি সংগঠন শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করবে। শুনানি চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় 107 জন নিহত এবং 145 জন আহত হয়েছে। এতে যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,092 জনে। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে ঐতিহাসিক শুনানি শুরু হয়েছে। শুনানিতে অংশ নিয়ে অবিলম্বে এই দখলদারিত্ব অবসানের দাবি জানায় ফিলিস্তিন। সোমবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ ওই আদালতে শুনানি শুরু হয়। আজ শুনানিতে অংশ নিচ্ছে বাংলাদেশ, সৌদি আরব ও সাউথ আফ্রিকা সহ 11টি দেশ। বাংলাদেশ সহ 52টি দেশ ও 3টি সংগঠন শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করবে। শুনানি চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় 107 জন নিহত এবং 145 জন আহত হয়েছে। এতে যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,092 জনে। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে ঐতিহাসিক শুনানি শুরু হয়েছে। শুনানিতে অংশ নিয়ে অবিলম্বে এই দখলদারিত্ব অবসানের দাবি জানায় ফিলিস্তিন। সোমবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ ওই আদালতে শুনানি শুরু হয়। আজ শুনানিতে অংশ নিচ্ছে বাংলাদেশ, সৌদি আরব ও সাউথ আফ্রিকা সহ 11টি দেশ। বাংলাদেশ সহ 52টি দেশ ও 3টি সংগঠন শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করবে। শুনানি চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় 107 জন নিহত এবং 145 জন আহত হয়েছে। এতে যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,092 জনে। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে ঐতিহাসিক শুনানি শুরু হয়েছে। শুনানিতে অংশ নিয়ে অবিলম্বে এই দখলদারিত্ব অবসানের দাবি জানায় ফিলিস্তিন। সোমবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ ওই আদালতে শুনানি শুরু হয়। আজ শুনানিতে অংশ নিচ্ছে বাংলাদেশ, সৌদি আরব ও সাউথ আফ্রিকা সহ 11টি দেশ। বাংলাদেশ সহ 52টি দেশ ও 3টি সংগঠন শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করবে। শুনানি চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় 107 জন নিহত এবং 145 জন আহত হয়েছে। এতে যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,092 জনে।